হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু ইউএস ডায়েরি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো একটা পার্ক স্ট্রিট, অর্থাৎ একটা এই জায়গাটার নাম পার্ক স্ট্রিট। এটা আছে বোস্টন এলাকার সবচেয়ে ব্যস্ততম এবং ধনী এলাকা। এই এলাকায় একটা পার্ক, যাকে এলাকাভিত্তিক পার্কও বলতে পারেন। করোনার কারণে পার্কে তেমন লোকজন হয় নাই, তারপরেও আমি এখানকার কিছু জিনিস আপনাদেরকে আমি নিজে ভিজিট করেছিলাম। আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি জাস্ট একটা শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা পার্কের লবি দেখেন, স্ট্যাচু করেছে এবং পানির পোয়ারা দিয়া। এই পাশে একটা এই সাইডের গির্জা আছে। পার্কের এই সাইডে কিন্তু এএমসি থিয়েটার আছে এবং তার এই সাইড দিয়ে আছে আপনার গিয়া বড় বড় শপিং মল, যেমন টার্গেট, ওল্ড নেভি, তারপরে এভেরিকো, বিভিন্ন ধরনের বড় বড় মার্কেট আছে। এবং বোস্টনের সবচেয়ে ব্যস্ততম এলাকা এই যে ডাউন টাউন ক্রসিং, অর্থাৎ বোস্টনের এটাকে আপনি ক্যাপিটালও বলতে পারেন। আসলে পার্ক সম্বন্ধে, এই পার্কটা হচ্ছে টোটাল আপনার 65 একর জায়গা টোটাল পার্কটা। গুগল থেকে সার্চ করে জেনেছি, পুরো পার্কটা ঘুরতে আপনার একপাশ থেকে ওপাশে যেতে মিনিমাম 30 মিনিট লাগবে। পার্কের আবার এই সাইডে প্লেগ্রাউন্ড আছে। আমি তো এক জায়গায় বসে আসলে করেছি, পুরোটা আপনাকে অথবা দেখাতে পারবো। এটা দেখুন, তাহলে পার্কের ভিতর দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা একটা পাগল পাগল কারখানা। এদেশেও কিন্তু পাগল আছে। আর দেখুন ভিতরে অনেক শুয়ে রয়েছে। এটা যে জুস টুস এগুলো বিক্রি করে না, বাংলাদেশে যেমন করে এদেশেও আছে। তো একটা জুস জিজ্ঞাসা করেছিলাম, $5 একটা জুস। বন্ধুরা আপনারা দেখতে থাকেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আশা করি আপনি যে জায়গাটি দেখলেন বা এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভালো হয়েছে না মন্দ হয়েছে এদের বিষয়ে কমেন্টস করবেন। আরও ভালো কীভাবে হয় সেটা পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।